প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি একটা চাপটি বা চাপড়ি রেসিপি, একটু নতুন ধরনের। আমি তৈরি করেছি সুইট কর্ন বা ভুট্টা দিয়ে, খুব সামান্য তেলে ভাজা, সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সকাল বিকেলের নাস্তা এই চাপটি বা চাপড়ির রেসিপি। এই চাপটি রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সুইট কর্ন। আমি টিনের সুইট কর্ন ব্যবহার করছি, সুইট কর্ন অর্থাৎ ভুট্টা। আর এটা সেদ্ধ করাই কিন্তু আছে, এটা কিছুটা পানিতে থাকে, আমি পানিটা ফেলে দিয়ে এই সুইট কর্ন আমি গ্রাইন্ডারে খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করব। তবে তার আগে কিছু সুইট কর্ন আমি তুলে রাখলাম। এই ভুট্টাগুলি আমি গোটাই ব্যবহার করব। আর এই যে টিনের সুইট কর্নই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, বাজার থেকে একেবারে কাঁচা যে সুইট কর্ন বিক্রি হয় ভুট্টাটা, সেটাই কিনে এনে এই দানাগুলি ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলেই হবে। আর শুধু গ্রাইন্ডার না, শিলপাটাতে অথবা হামানদিস্তায় খুব মিহি করে পিষে নিলেও হবে। বাটিতে গ্রাইন্ড করা বা পিষে নেওয়া ভুট্টাটা নিয়েছি, আর তার মধ্যে দিলাম লাল টুকটুকে বেল পেপার বা ক্যাপসিকাম, খুব ছোট ছোট টুকরা করেছি। কিছু নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, ছোট ছোট টুকরা করে নিয়েছি। গোটা ভুট্টার দানাগুলি সব দিয়ে দিলাম। আমি আদা কুচি নিয়েছি, এটা খাওয়ার সময় মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আর গ্রেট করে দিচ্ছি আমি দুটা রসুন কোয়া। গ্রেট করে দিলে রসুনের কিন্তু স্বাদ আর সুগন্ধটা খুব ভালোভাবে চাপড়ির মধ্যে ছড়িয়ে যাবে। দুই একটা কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে দিয়েছি, আর দিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি। সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে, মশলাপাতি এখনও দেইনি, এটা পরে দিচ্ছি। তবে তার আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কিছু এর মধ্যে কিন্তু পানি আছে, পাপরিকা থেকে পানি বার হয়েছে, ধনে পাতা আছে, ভুট্টার মধ্যেও আছে। এগুলি বাইন্ডিংয়ের জন্য আমি শুকনা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া, এটা দোকানের চালের গুঁড়া। আর দিয়েছি 2 টেবিল চামচের মতো, একটু বেশিই হবে, উঁচু উঁচু করে দিয়েছি বেসন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া আর 1/2 চা চামচের মতোই জিরা গুঁড়া। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ক্যাপসিকাম কেন, আপনারা এর মধ্যে বরবটি বা শিম খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে দিতে পারেন, মটরশুঁটিও দিতে পারেন। তবে সমস্ত তরকারিগুলি একটু প্রথমে ভাপিয়ে নেবেন বা সেদ্ধ করে নেবেন। মাখিয়ে নিয়ে আমি এখন জাস্ট একটু রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য রুম টেম্পারেচারেই রেস্টে, কারণ যে শুকনা চালের গুঁড়ি আছে, বেসন আছে, এগুলি এর ভেতরে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু আরও কিছুটা চষে নিয়ে আর একটু ফুলে উঠবে, একটু মাখা মাখা হবে। 15 মিনিট পরে চাপড়িটা তৈরি করে নেব। এখানে একটা চাপড়ি করবেন আর চাপড়িটা সঙ্গে সঙ্গে ভাজবেন, এভাবে করলে ভালো হয়। চাপড়িটা তৈরির জন্য প্রথমে হাতটা ভিজিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে, তারপরে আমি পরিমাণ মতো ব্যাটারটা হাতে নিয়ে নিলাম। এটা আপনাদের একদমই ইচ্ছার উপর নির্ভর করছে, আপনি যদি বড় বা আয়তনে একটু বড় চাপড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা বেশি হবে, আর ছোট করলে একটু ব্যাটারের পরিমাণটা কম হবে। আমি মোটামুটি মাঝারি সাইজে হাতের থাবার সাইজে তৈরি করছি। আর আমি যেই কাপড়ের উপর রেখেছি কাপড়টাও কিন্তু আমি জাস্ট ঠান্ডা পানির ভেতরে ভিজিয়ে নিংড়িয়ে নিয়েছি, জাস্ট ভেজা ভেজা হয়ে আছে। এই পদ্ধতিতে করবেন। তারপরে এই তো প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, কি সামান্য তেল। তারপরে কাপড়টা উঠিয়ে নিয়ে খুব সহজে কাপড়টা একটু টেনে নিলে আস্তে করেই দেখবেন যে খুব সহজেই চাপড়িটা একদম কাপড় থেকে আলাদা হয়ে গিয়েছে। আবার আপনারা যারা খুব অভ্যস্ত তারা এই গরম তাওয়ার উপরেই ব্যাটার দিয়ে তারপরে চেপে চেপে এই প্যানের উপরই চেপে চেপে এই ব্যাটারটা বড় করে চাপড়ি তৈরি করে নিতে পারেন। আজকে এই চাপড়ি খুব সহজভাবে তৈরি করার উপায়টাই দেখিয়ে দিলাম। তেল ব্রাশ করে দিতে পারেন, উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিনিট খানেকের মতো, তারপরে উল্টিয়ে দিলে এবং ওদিকটাও একটু হালকা ব্রাউন করে ভেজে নিলে তৈরি হয়ে গেল খুব সহজ
খুব সাধারণ উপকরণ দিয়ে ঝটপট চাটনি বা চাপড়ির রেসিপি। ভেজে নেওয়া চাটনিগুলি আমি একটা কিচেন পেপারের উপর তুলে রাখছি, যাতে অতিরিক্ত আর কি বলবো, সামান্য যে তেল দিয়েছি সেই তেলটা যাতে কিচেন পেপারের মধ্যে চুষে নেয়। আমরা সবাই জানি চাটনি তো বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাওয়া যায়, তবে আজকে আমার কাছে ছিল চিকেন দো পেঁয়াজা, সেটাই আজকে আমি চাটনির সাথে সার্ভ করছি। আশা করি আজকের এই নতুন ধরনের খুব ডায়েট ফ্রেন্ডলি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে বরাবরের মতোই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।